মধ্যম সমাপ্তি তারানার ব্যক্তি ছড়াক সকলের প্রাণে এই প্রত্যাশা শুরু করছি নৃত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান তারানা। আর তারানার শুরুতেই আমরা যেমন নাচ দিয়ে শুরু করি সেটা আমরা করছি না, চলে যাচ্ছি অতিথি পর্বে। প্রিয় দর্শক, বাংলাদেশের নৃত্য সংগঠন অনেক আছে, তবে নৃত্যশিল্পী নন অথচ নৃত্যের সংগঠক আমাদের আজকের তারানার অতিথি পর্বে নাইম হাসান সুজা। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। শিবলির কথা ধরে যদি বলি আমরা, যে এই ভাবনাটা কেমন করে হলো যে নাচ না না জেনে আমরা কিন্তু সংগঠনের কাজ করতে খুব কম দেখি, তার মধ্যে আপনি একজন আলাদা। আসলে একটু প্রথম থেকেই বলতে হয় যে আমার ছোট বোন, ওর নাম হচ্ছে রুবাইয়াত শামীম ঝড়া, আপনারা নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, স্টুডেন্ট। তো ও যখন নাচ শুরু করে খুব ছোটবেলায়, তখন আমিও ছোট স্কুলে পড়ি, ওকে আমার সঙ্গে সঙ্গে আমিও আনা নেয়া করতাম আপনাদের স্কুলে বা বিভিন্ন জায়গায়। হ্যাঁ, রিহার্সালে। তখন থেকেই নাচের প্রতি একটা ভালো লাগা, আর তার পরবর্তীতে শ্রদ্ধেয় লায়লা হাসান, ওনার সান্নিধ্য পাওয়া এবং ওনার সঙ্গে ওইভাবেই কাজ শুরু করা, এই নাচ যাওয়া আসা করতে করতে। এক পর্যায়ে আমরা লায়লা হাসান নিজেই, উনি 1990 সালে আমাদের যে দল নটরাজ প্রতিষ্ঠা করেন। তো এই শুরু থেকেই আমি এবং আমরা কয়েকজন একসঙ্গেই আছি, এই তখন থেকেই এইভাবে নাচের সঙ্গে সম্পৃক্ততা। আর তার পরবর্তীতে যেহেতু আমি নাচের শিল্পী নই, তো এই নাচ ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করতে শুরুতেই পছন্দ করি। কি ধরনের কাজ আপনারা করেন সাধারণত? মানে আমরা আসলে সব কিছুই করি, আমরা শুধুমাত্র নাচই করি না, আমরা যত কিছু আছে, মানে বাংলাদেশ যত সাংস্কৃতিক সংগঠন আছে বা যত জোট আছে সবগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত। যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোটে যত প্রোগ্রাম হয় আর কি, যত কিছু হয় ওনাদের সব কিছুর সঙ্গে আমরা জড়িত। গ্রুপ থিয়েটার ফেডারেশনে যা কিছু হয় তার সঙ্গে আমরা জড়িত। যে বাচ্চাদেরকে আজকে আপনি নিয়ে একটা নাচ আমরা দেখব, আপনার আপনার লায়লা হাসানের পরিচালনা। লায়লা হাসানের পরিচালনা। আচ্ছা, সেটি সম্বন্ধে যদি একটু কিছু বলতেন আমাদের। এটা আসলে আমি আমাদের দলটা দুটো ভাগে আমরা কাজ করি, একটা হচ্ছে বড়দেরকে নিয়ে আর একটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। তো আমি মূলত বাচ্চাদের সঙ্গে বেশি কাজটা করি। তো লায়লা হাসান নিজেই আমাদের সঙ্গে কাজ করেন, বাচ্চাদেরকে ধরে ধরে কাজ শেখানো হয়। এর প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আমি কী কাজ করছি এটা আসলে ভাবনার বিষয় আছে। যে একটা বাচ্চাকে, যেমন আমি একটা একটা উদাহরণ দিতে পারি, যে আপনাদের তারানা এখানে যে নাচগুলো হচ্ছে, আপনাদের যারা বিচারক থাকেন তারা যেই কমেন্টগুলি করছেন অত্যন্ত, মানে কি বলবো, মানে প্রয়োজনীয়। এবং দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা কাজ করছে নাচ নিয়ে, তারা হচ্ছে একটা বাচ্চাকে বড়দের একটি গান দিয়ে কাজ করলো, কিংবা পোশাক পরলো, বড়দের মতো মেকআপ দিল। শিশু সুলভ জিনিস দরকার শিশুদের জন্য, এটা অবশ্যই আমাদের সচেতন, খুবই সচেতন হওয়া উচিত। এই জিনিসটা আমি তাড়াতে পেয়েছি, আর মনে করি যে আমরা করি এটা। আমরা কোনো নাচ শুরু করার আগে বাচ্চাদেরকে ওই গানটাকে আমরা লিরিকগুলো পড়ে শোনাই, এটার ইয়েগুলো হচ্ছে এটা, এবং প্রতিটা কথার অর্থ বোঝায় যে এটার অর্থ হচ্ছে এটা। আর একটা 10 বছরের বাচ্চা নিশ্চয়ই জানবে না এটার অর্থ কী, রবীন্দ্রনাথ, নজরুল হোক, যেটাই হোক না কেন। তা আমরা বোঝাই, তারপরে বিশেষ করে লায়লা হাসান উনি নিজেই বাচ্চাদেরকে প্রথম শুরুটা করেন। তো আজকে আমরা করবো একটি ছোটদের ছড়া গানের উপরে, যেটা লায়লা হাসান নিজেই করিয়েছেন, ওইটার উপর আমরা আজকে নাচ পরিবেশন করবো। এবং আপনারা এখন কী মনে হয় বাংলাদেশে নাচের কী অবস্থা? আমার মনে হয় খুব ভালো, অত্যন্ত ভালো, মানে এতটা ভালো যে আমি মানে গত 10 বছর বা 15 বছর কম্পেয়ার করলে পরে খুবই ভালো অবস্থা। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের কাজগুলোকে একটু স্পেসিফিকলি করা উচিত, কে কী করছি সেগুলো বুঝে। যারা আমরা এর সঙ্গে জড়িত আছি নৃত্যের সঙ্গে, তাদের কাছে আমার একটু অনুরোধ যে আপনারা দয়া করে বাচ্চাদেরকে বাচ্চা সুলভ কিছু করানো যায় কি না ভেবে দেখবেন। নিশ্চয়ই এটা খুব জরুরি আমি মনে করি।
তো তারানার দর্শকদের যদি আলাদা করে কিছু বলার থাকে? না, আমার আসলে নতুন করে কিছুই বলবার নেই, তবে যেহেতু আমি এত বড় একটা সুযোগ পেয়েছি এই তারানার মতো অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং আমাদের ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। সেই সঙ্গে দর্শকদের আসলে তেমন কিছু বলবার নেই, আমার বলবার আছে হচ্ছে যারা কোরিওগ্রাফি করছেন, যারা নৃত্যের সঙ্গে জড়িত আছেন তাদেরকে, যারা বাচ্চাদেরকে নিয়ে মূলত কাজ করছি আমরা, তারা দয়া করে বাচ্চাদেরকে বাচ্চা সুলভ যেটা যায় ওদের সঙ্গে সেটাই আমরা করবার চেষ্টা করব, আর কিছু না। আরেকটা জিনিস অনুরোধ, সেটা হচ্ছে যে নাচটা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এখন, আমার পার্সোনাল অপিনিয়ন এটা, যে এটাকে কি করে লেস এক্সপেন্সিভ করা যায়, আপনারা সহ সবাই মিলে যদি আমরা করতে পারি তাহলে সবাই মিলে হয়তো বা অনেকেই কাজ করা যাবে। খুব ভালো লাগলো কথা শুনে, ভালো লাগলো সুজা আসবার জন্য, একটা ফুলের আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুরু করছি তারানার মূল আকর্ষণ প্রতিযোগিতা। আজকের প্রতিযোগিতা হচ্ছে খ শাখার প্রতিযোগিতা, আর বিষয় নিজ পছন্দ। প্রিয় দর্শক, আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের বিজ্ঞ বিচারকদের সঙ্গে। প্রথমে আছেন লায়লা হাসান, আনিসুল ইসলাম হিরু, তাবাসসুম আহমেদ। আমাদের প্রথম প্রতিযোগী নূপুর নিক্কন নৃত্যাঙ্গন টাঙ্গাইল। ভাবনারে কি
প্রফেশনাল শিল্পীরা যেমন নাচেন এরকম সেভাবে নেচেছো, তোমাদের যারা শেখান তারা খুব নিষ্ঠার সাথে শিখিয়েছেন, তোমরা নিষ্ঠার সাথে সেটা গ্রহণ করেছো, খুব খেটেছো, অসম্ভব ভালো একটা কম্পিটিশন হয়েছে, তোমরা পারফরমেন্সটাও সেরকমই হয়েছে, খুব ভালো লেগেছে। হিরু, তিনজনই সমান তালে নেচেছো, আর আমার সবচেয়ে ভালো লেগেছে কোরিওগ্রাফির মধ্যে মানে ফিউশন করেছে রবীন্দ্রসঙ্গীত কিন্তু কথার সঙ্গে আবার বুদ্ধার অনেক ভালো কম্বিনেশন ছিল, আর ড্রেস তো অনেক সুন্দর ছিল, আর প্রত্যেকটি মুভমেন্ট তোমাদের শরীরে আসলে মানিয়ে গেছে। তো রোজিয়াপার সাথে তাল মিলিয়ে বলছি যে যারাই নাচটা কোরিওগ্রাফি করেছে, যেই করেছে খুব ভালো কোরিওগ্রাফি হয়েছে, ও নিজে প্রান্তিক নিজেই খুব সুন্দর, আমি একেবারে মুগ্ধ। আসলে তাবাসসুম, আমি বলবো যে জেনে নাচলে যা হয় আমরা সেটা দেখলাম, একদম। অনেক সময় ফিউশন আমরা দেখি, আমরা নিজে কনফিউজ হয়ে যাই যে কি বলতে চাচ্ছে, কি করছে, মানে কিছু একটা দেখলেই সেটা নাচের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই নাচটার মধ্যে ওরা যেই মুভমেন্ট গুলো করেছে প্রত্যেকটা তারা বুঝেছে, জেনেছে, গানটাকে আত্মস্থ করেছে সেটার সাথে মুভমেন্ট গুলোকে দিয়ে সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল, সবগুলো মিলিয়ে পরিচ্ছন্ন। যেমন মেয়েটা কানে দুলটাও পরেনি, একটা গলার মধ্যে পড়েছে যাতে সিমিলারিটি থাকে ছেলেগুলোর সাথেও, যাতে ওকে আলাদা ভাবে হাইলাইট না হয়। তো সব মিলিয়ে পরিচ্ছন্ন ডান্স, ভালো নাম্বার দেখবো।
আমাদের এবারের প্রতিযোগী নূপুর নৃত্যালয় ঢাকা। নাহিমা সুলতানা রেখা কোরিওগ্রাফার শুনবো বিচারক, গানটি খুব সুন্দর ছিল আর তোমাদের কস্টিউমও খুব ভালো লাগছিল, কিন্তু কোরিওগ্রাফিতে কোথাও যেন একটু কমতি ছিল, আর একটু নাচ করলে ভালো হতো, বিশেষ করে মিউজিকের পার্টগুলো তোমরা স্কার্ট লং স্কার্ট ধরে খালি নাড়লে আর খুব অগোছালো ছিল, আমার কাছে মনে হচ্ছে আর একটু পরিশীলিত হলে ভালো হতো। চেষ্টা করেছে করতে, কিন্তু হচ্ছে ওরা হয়তো জিনিসটা গুছিয়ে করতে পারেনি, ভেরিয়েশন গুলো কিন্তু ভালোই লাগছিল কিন্তু কোথায় যেন একটু কমই থেকে গেছে, যেমন ওরা যখন আসলো সামনে এসে একটা লাইন করলো বা পেছনে একটা স্ট্রেইট লাইন করলো, অনেকক্ষণ ধরে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে, ওই পুরো মনে হচ্ছে যে একটা কোথায় গ্যাপ, এতটা মিউজিক ওখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন ছিল না, আর অনেক বেশি কোরিওগ্রাফি করতে গিয়ে জিনিসটা ফুটিয়ে তুলতে পারেনি।
আমার কাছে এমনি ভালো লেগেছে মানে অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছিল সুন্দরী কিন্তু মানে অ্যাটমোস্ফিয়ারটা ওভারঅল ভালো তৈরি করেছিল শেষটা সুন্দর হয়েছে হ্যাঁ শেষটা ভারী সুন্দর ছিল দেখি রজিয়াপা চেষ্টা আছে চেষ্টা করছে কোরিওগ্রাফার তোমরাও আর চেষ্টা করতে করতেই তো আমরা একটা লক্ষ্যে পৌঁছাবো ভালো আমার পোশাক টোশাক নিয়ে মোটামুটি আর যা কিছু ভুল ত্রুটি যে বলেছেন ওরা তো আমি বলবো আরও চেষ্টা করে যাও তো ভালো নাম্বার দেখব আমাদের সবশেষ প্রতিযোগী নৃত্য নিকেতন ঢাকা ভক্তি আমার আবার প্রলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ভক্তি আমার আবার চুলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে আমার ভাই রক্তে আগুনে মিশে ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে আমার ভাই রক্তে আগুনে মিশে উজ্জীবনের নতুন পতাকা দোলা নতুন পতাকা দোলা রক্তে আমার আবার লেগেছে দোলা আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি রক্তে আমার আবার প্রলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি শিশুর কান্না দেশের বুকে দুঃশাসনের দল অমৃত সিন্ধু পূর্ণ করেছে পীড়নের হরহল আবার দেখেছি দেশের বুকে দুঃশাসনের দল অমৃত সিন্ধু পূর্ণ করেছে পীড়নের হরহল কাঁধে ক্ষুধা তোর কাঁধে নিপীড়িত উদ্ধত বাহু তোলা কাঁধে ক্ষুধা তোর কাঁধে নিপীড়িত উদ্ধত বাহু তোলা রক্তে আমার আবার লেগেছে তোলা রক্তে আমার আবার প্রলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি রক্তে আমার আবার প্রলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি নৃত্য নিকেতন ঢাকা জুয়েল সরকারের পরিচালনা শুনবো তাবাসসুম আহমেদ আমি ঠিক বুঝতে পারছি না যে ওরা গানটা কি বোঝে নাই নাকি নাচটা ওদের জন্য বেশি হয়ে গেছে যে ওদের জন্য জিনিসটা খুব নেয়া কঠিন হয়ে গেছে ওরা গানটার সাথে যেতে পারছে না করতে পারছে না অনেক তাড়াহুড়ো করে মুভমেন্ট দিয়ে নাচটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে ওদের জন্য আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নাচলে আমরা তাল লয়টা কিন্তু দেখি আর সেটা যখন একটা তোমরা কুল্লা যেন অনেক বেতালা অনেক বেতালা করছে তখন কি হয় যে নাচটা আস্তে আস্তে কিন্তু আমাদের যদি ভালো লাগা থাকে একটা ভাত খেতে গেলে যদি একটা কাকর দাঁতে পড়ে সেটার যেরকম ইফেক্ট আসে নাচটা দেখলে বেতালা যাচ্ছিল এবং ওরা কিন্তু আগের চেয়ে ইমপ্রুভ করেছে নাচ হ্যাঁ কিন্তু হঠাৎ করে দেখলাম যে বেতালা যাচ্ছে আর পরে আর ওটা ম্যানেজ করতে পারিনি সেই কারণে পুরো জিনিসটা একটু অগোছালো হয়ে গেছে রজিয়া পাল
প্রথমে আমি সাধুবাদ দিব কোরিওগ্রাফারকে গান সিলেকশনের জন্য। আমরা সাধারণত চটুল গান করি, নাচ করি, তার সাথে অন্যরকম দেশের গান, ভাষার গান, এই আন্দোলনের গান হলে আমার খুব ভালো লাগে। না, এগুলোকে আমাদের আসা উচিত এবং জানতে হবে বাচ্চাদের, সবচেয়ে বড় কথা। আমি সেটাই বললাম যে গানটার সাথে ওরা মানিয়ে নিতে পারেনি, কিন্তু গানটা তো নিজের জায়গায় খুবই স্ট্রং। হ্যাঁ, সেটা আছে, কিন্তু কম্পোজিশনে আমার একটু আপত্তি আছে। একুশে ফেব্রুয়ারি পাঁচ তুলে একুশে ফেব্রুয়ারি করছো, হ্যাঁ তোমাদের না, আমরা যারা শিখে তাদের কথা বলছি। আরে দুইবার তিনবার এই এটা ব্যবহার, এটা একেবারেই যাবে না একুশে ফেব্রুয়ারির সাথে। যে কথাগুলোর সাথে একটু সামঞ্জস্য রেখে যদি কম্পোজিশনটা হতো আরও ভালো লাগতো। তোমরা চেষ্টা করেছো, নিশ্চয় আরও ভালো করবে, আগামীতে আরও ভালো করবে। হিরো, আমি বলবো কস্টিউমটা খুব সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। একুশে ফেব্রুয়ারির সঙ্গে কস্টিউমটা একেবারে মানানসই। আর নাচের ব্যাপারে যা দুজন আমার পাশে বলেছেন আমি আর না বললাম, কিন্তু কোরিওগ্রাফারকে রিকোয়েস্ট করবো এরপরে যখন করবে একটু কোরিওগ্রাফি করার সময় এটা ভেবে চিন্তে করতে যেত। আশা করি ভালো লেগেছে আমাদের আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। Nadir Dina